রিয়াং শরণার্থী ইস্যুতে সরগরম কাঞ্চনপুর। শরণার্থীদের পুনর্বাসনের বিরোধিতায় মাঠে নেমেছে কাঞ্চনপুরের মানুষ। মূলত যৌথ মঞ্চের পক্ষ থেকে বুধবার শুরু হয়েছে রিলে অনশন। কাঞ্চনপুরের মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় যৌথ মঞ্চের আন্দোলন কর্মসূচি। কাঞ্চনপুর মহকুমার 9টি সংগঠন একজোট হয়ে রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের বিরোধিতা করছে। দীর্ঘদিন ধরে শরণার্থীদের পুনর্বাসন ইস্যুতে ধারাবাহিকভাবে কাঞ্চনপুরে আন্দোলন শুরু করেছে বিভিন্ন সংগঠন। আন্দোলনে সামিল হয়েছে জম্পুই হিলের 5টি সংগঠন, সঙ্গে রয়েছে হিলের প্রধান সংগঠন মিজো কনভেনশন ও সমতলের সংগঠন নাগরিক সুরক্ষা মঞ্চ। বুধবার সকাল থেকে কাঞ্চনপুর মোটর স্ট্যান্ডে রিলে অনশন শুরু করে যৌথ মঞ্চ। এদিন এক সাংবাদিক সম্মেলনে যৌথ মঞ্চের নেতৃত্ব তাদের বক্তব্য পেশ করেন। আমাদের এই বাত্রিঘাতী দাঙ্গা মিজোরামের বাস্তুচ্যুত কাঞ্চনপুরে আসার পর থেকেই আমাদের শান্তির নির অশান্তির আগুন জ্বলে। আমরা অনেক সহ্য করেছি, আপন জনদেরকে হারিয়েছি আর নয়। এবার আমরা কাঞ্চনপুর মহকুমায় ওদের আমরা জায়গা দেব, এক কিঞ্চি জায়গা দেবো না, এদেরকে মিজোরাম ফেরত যেতে হবে। এই অন্ধকম কালো দিন আমরা আর চাই না। আজ রক্ত যারা পিছিল পথ দাঁড়িয়ে আমাদের সফল দিতে হবে। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লোকে দাঁড়িয়ে শান্তি সাংস্কৃতির পথে গড়ে তুলব এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। এবং আজ থেকে আমরা অনশনে আমরা বসছি যতদিন পর্যন্ত আমাদের দাবি। যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ধারাবাহিকভাবে এই আন্দোলন চালিয়ে যাবে। রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দিলে আবারও কাঞ্চনপুরে শান্তির পরিবেশ বিঘ্নিত হবে বলে জানান আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।